হাই হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজি হয়েছে 7 সেপ্টেম্বর আজি হয়েছে গণেশ পূজা তো গণেশ পূজা উপলক্ষে মোল আছে বরুণ ক্যামেরা করে দিয়েছে মোক বরুণ আর মই গেছো গুয়াহাটি লো গুয়াহাটি মানে আজি বহুত ডাঙর করে গণেশ পূজা হব তাত মামাও আহিব লগতে মানে 40 ফুট ওখ এটা গণেশের মূর্তি বানাইছে তো তাত যাম ধুনিয়া করে আপনার দেখাম আই ফেলে বরুণ আর মোজ আই ফেলে চাম আপনার দেখাম এটা যাবলে আইসো আর এইফালে বরুণ আছে দেখাই দিয়েছো এরা বরুণে ভিডিও করে দিয়েছে আর এনেকা আজি মোর গাড়িখন আনা নাই বরুণের গাড়িখন লইছো বরুণে চলাই চলাই আছে তো এটা আমি দুজনে যাই আছো আর এই ধুনিয়া তার পরিবেশ রখিলো গছত মানে ফুল চুল লাগি আছে একদম ধুনীয়া লাগি আছে পুরা একদম পরিবেশটো তো এটা এনেকৈ ওলাই আহিলো আর বহুত বেশি রোদ দিয়েছে আজি আপনাদের দেখিছেই আর এইফালে আমি গৈতো আছো রবগে তার আগতে মানে আমি যেহেতু মানে গণেশ মন্দিরত গৈছো গণেশ মন্দিরত গৈ থকার আগতে মানে আমি গণেশ দেখাই পালো এইফালে চাব পারে তিনিটা গণেশ বাবা মানে হাতী এইফালে চাব পারে বনরী হাতী এই তিনিটা মানে এনেকৈ পথারত আমার ওচৰতে ওলাই আছিল আমি গৈ থাকোঁতে রাস্তার পৰা দেখিলো তো তেনেকৈ ভিডিও করে আপোনালোকক দেখালো যেহেতু মানে গণেশ মন্দিরতে গৈ আছো তো এইফালে চাব পারে গণেশ কেইটা সেইফালে পিছফালে মানে পাহাড়খন আছে আর জঙ্গলবোৰ আছে তো এনেকৈ মানে ইহঁতে মানে এইফালে ওলাই আছে তিনিটা তো এতিয়া আমি এনেকৈ গৈ আছো আর আপনার দেখি হয়তো গম পাইছে এটা আমি এই ফালে গৌরচক চারিআলি আর এইফালে গৌরচক রখি আছো ব্রিজের তলতে এইফালে বরুণ আছে স্কুটি ধরে আর এইফালে এটা সমীর আর অপূর্ব আইব এইফালে লখরা পাইছে ইহতে আর এইফালে রখি থাকতে থাকতে আইফালে গোটাইব এইফালে আছে সমীর ভাই ওই সমীর কেতি আইসা তুমি একদম রাতিপুয়াই এই রাতিপুয়া আইছে আমার এরি তো আর আইছে আর এইফালে অপূর্ব এইফালে অপূর্ব আছে গোটাই যাব এই রাস্তাতে সিধা আর ইয়ার বেশি দূর নাই ইয়ার 7 কিলোমিটার আছে মাত্র আর এনেকা এটা গো আছো গোটাই যাবে আৰু এইফালে এতিয়া আহি পালো ফাটাচিল আম্বাৰী আৰু ইয়াতে হৈছে পূজাখন এই ৰাস্তাটোৰে এতিয়া সোমাই দিব লাগিব আৰু এইফালে এনেকৈ আহি পাই গ'লো য'ত নেকি মানে গণেশ চতুৰ্থী পূজা হৈ আছে তো এনেকৈ ধুনীয়াকৈ ইয়াতে গাড়ীখন পাৰ্কিং কৰি দিলোঁ আৰু এইফালে হৈছে পূজাখন তো এতিয়া এনেকৈ গোটেইকেইটা গৈ আছোঁ বহুত বেছি ৰ'দো দি আছে ইয়াতে ধুনীয়াকৈ গাড়ী চাড়ী পাৰ্কিং কৰি লৈ ল'লোঁ আৰু গোটেইকেইটা আছোঁ আমি গোটেইকেইটা ইউটিউবাৰে আজি পূৰা লগ হৈছোঁ পূৰা চিধাটো যায় এইফালে চচমা চচমা মাৰি পূৰা হেনচাম হৈ আছে আছিল চচমা চচমা মাৰি হেনচাম পূৰা হিৰাও ময়ো কাটিছোঁ পূৰা গাড়ী চাড়ী গণেশ পূজাৰ উপলক্ষে তো এতিয়া বলক আর আগর ফালে আছে মণ্ডপটো যেটা মণ্ডপের ভিতরতে আছে 40 ফুট ওখ এটা গণেশের মূর্তি তো এটা এনেকা ফাইনালি আই পালো আর এটা এনেকা আই পাই গেলো এই মন্দিরটো যত নাকি মানে গণেশ পূজা বহুত বেশি ডাঙর করে উদযাপন করা হয় আর এইটো দেখিছে আপনার মণ্ডপটো এই মণ্ডপটোর ভিতরতে আছে 40 ফুট ওখ গণেশের মূর্তি তো এটা আপনার দেখাম আর ভিতরে সবাই যাম লগতে আমিও চাম আর এইফালে সব মানে আর জানে আপনাদের আজি হয়েছে 7 সেপ্টেম্বর গণেশ চতুর্থী পূজা কিন্তু এই পূজাখন মানে 13 তারিখলৈ থাকি আজিরপর 13 তারিখের ভিতর আপনাদের যদি আইব খোঁজে আইব পারে ফাতাহিল আম্বারি বিয়ার আম্বেদকার পথ আর এইখন হয়েছে স্টেজ ইয়াতে মানে সাংস্কৃতিক কিছুমান প্রোগ্রাম চলিব এইফালে যেহেতু বহুত বেশি গরম দিয়েছে তার কারণে ঠান্ডা হয়ে নিলো জুস আর এইখানে মই ললো কোকোকোলা মই ললো অরেঞ্জ দেখাই আছো কষ্ট তলত করে আর এইফালে পুনরবার আহিল মন্ডপর ওর আর এইফালে দেখিল এইফালে মানে এজন সাংবাদিক আছে আর সাংবাদিকজনে পুরোহিতজনক কিনা সুদি আছে আর নিউজত মানে এনেকে আর এইফালে সবরে সাংবাদিকজনে জোতা আছে মানে জোতা পিঁধি একদম মন্ডপর ওর আছে তো মানে সকলে মানে ইয়াতে সেবা লৈ আছে কিন্তু জোতাজনদের বাইরে করে আছে কিন্তু এখাতে পুরা জোতা পিঁধি পাওয়ার দেখা দিছে আর তো এনেকৈ বহুত সময় থাকিলে মন্দিৰত তো এতিয়া ওলাই আহিলোঁ তো আজি ভিডিওটো আহিছিল যদি ভাল পালে তেনেহ'লে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব আৰু যদি কোনোবাই নতুনকৈ চাইছে প্লিজ ছাবস্ক্ৰাইব কৰিব তো আজিলৈ বাবে নেক্সট ভিডিঅ' লগ পাম তো বাই বাই